I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. ঘরে ভাঙচুর করেছে আফান ঝড়ের আগে ছিল এটা এর ঘর টালি অ্যালবেস্টার সেটে মৃত্যু হয়েছে বলেছে যে না এটা এখন এই তলাতে হাওয়া ঢুকে বলে এটা দরজা এটা না এটা তলাতে হাওয়া ঢুকে তো এটা তো করছে আমি দেখতে পাঠিয়েছিলাম ফোন করেছিল তোমাদের হাওয়া ঢুকছে বলে আপনাকেও বলেছি তার স্বামীকেও বলেছি সিকিউরিটি থাকে কাউকে বলেছি সেটা কথা পাতা হলো এই ঘরটা দিয়ে শুরু হয়েছে শুরু হ্যাঁ আনা উনাকে ফোন করেছি স্বামীকেও ফোন করেছি তারপরে আরো যে যাদের সাথে কথা বলি আমি ভাই মানে শুরু করে না 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 আরে কোনো ছেলে আছে ছেলে আমি যেটা অভিযোগ করছি যে কাজটা করে না অন্য কিছু স্যার 2031 জায়গায় কেস করা আছে ইনজাংশন যা যা সাথে আর ভিতরে সব সব যার ভিতরে কত গুণা করে দিবেন দেখো তোরা সব দেখছিস কেন ওখানে সব মেরে ধরে সব কি করেছে বলে যায় না সে কিলাবে বসা দেখে সব মারধর করেছে সবাই স্যার ইয়ে নিয়ে এসেছিল বটি কাটারি সব নিয়ে এসেছিল লাঠি সুটা বলছে মেরে গেল কোদাল বহুত কিছু নিয়ে এসেছিল মেরে দিত ছজন স্যার পুলিশ থাকতে এই কি এ কি হতে যায় নিজে মেরে দেওয়া থাক রেখে বাবু এসেছে অনেকক্ষণ ওনার সাথে যুক্তি করে তারপর এখানে মারতে এসেছে সবকিছু সমস্যা মিটাচ্ছি না না তো ওনার ফোন পেয়ে সঙ্গে বেরিয়ে গেছি তাহলে রাস্তায় বলে ধরো আমি আসছি ধৈর্যের বাঁধ বাঁধতে কতক্ষণ তাহলে তো মারপিট শুরু হয়ে যাবে বলুন না কিনা প্রশাসন নিয়ে এবং শাস্তিমূলক ওদের ইয়ে দিয়ে শাস্তি দিতে হবে ওদের এইরকম চুপ করো না খামা গাই আর থেকে ডিমার্কেশন করে দিই
ওনাদের আমিন থাকবে যেদিন মারবেন না ও তো টাকা হইছিল এটা তো আমাদের একটা হুজুর মারা যায় না আমি বললাম যে মারা গেছে আমি বললাম যে আমি যেতে পাবো না ওখানে অনেক লোক আছে এনাকে ফোন করলাম ওদের টার্গেট তো ঠিক আছে সেটা তো আলাদা ইস্যু একটা তাহলে আমি একটা পুজোর পর ডেট করুন এই ডেটে বিলারস মামিন থাকবে ওনাদের তো নিজস্ব আমি যারা মেবেজে থাকবে নি অপোজিট পার্টিকে বলুন অপোজিট পার্টি যারা আমিন আছে তারা থাকবে এখন যেটা মেন প্রবলেম যেটা আমি বুঝেছি সত্যিকারে গুলো চাষ চাষ করতেছিল কোর্টের অর্ডারে ইনার আবার ইনজেকশন করেছেন স্টপ আছে কিন্তু কোর্টের অর্ডারে যেতে আমরা এলাম যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ইনি ছিলেন সেদিন ওনার জিজ্ঞেস করুন আমি যে মিথ্যা বলি কিন্তু নজরুল ইসলাম কতটা করবে নৌসার ভাই কতটা করবে আপনি কথা এখন ডিমার্কে ছিল না আমরা ব্যাক করে গেছি এক সেকেন্ড দেরি করে দিয়েছে এবার এখানেও দেখতে বিভিন্ন কাগজে ইনজেকশন যেমন নৌসার ভাই যেটা বলছেন যে কুড়ি একত্রিশে কোর্টে নলেজ সিটের এই জায়গাটা ডিসপুট এবার যে পোলটা পুতছে এর উপরে আমার যে অর্ডার ছিল না অনেকগুলো দাগ দেওয়া আছে ইনারও দেওয়া আছে ওনারও কিন্তু কোর্টের অরিজিনাল যে মোটা কাগজটা যে ডিট এটা সেটা কিন্তু নেই এইটা একটা ভিডিও সাহেব বিরোধে বসে করে হচ্ছিল কিন্তু হুজুর মারা গেলেন বলে পিছাল তো পিছিয়ে শর্ট করে দিন তাহলে তো মিটে যাবে প্রবলেম যেটা নিয়ে আছে সেটা শর্ট করে তো মিটে যাবে স্যার প্রবলেম হতো মাটি নেবে কাজ করা আমাদের উপর দিকে কেউ স্যার যদি কেউ লাইট লাগাতে যায় সেখানে সমস্যা আমি স্যার মাঠটা স্যার একটা মিনিট আমি বলে দিই আপনাদের যদি অসুবিধা আমাকে বলুন হ্যাঁ অবশ্যই বলুন এই যে 2096টা আছে পরে করছি পরে করছি বাসটা অসুবিধা নেই 2096টা এখন 2031 এর জায়গাটা স্টেট এদিকে আছে না ওদিকে আছে সেটা জাস্ট প্রস্ট্রাকশন হচ্ছে আমি ভাইকে ফোন করে বলেছি ওই নারা মাধবপুরের ওই যে কি আছে যে ভাই দেখুন ভাই এই যে না আমরা আমরা অফিসে গিয়ে যাই বিতর্ক শোনা তৈরি হয় আমার দিক থেকে আমাদের বক্তব্য তো ক্লিয়ার আছে কোন কোন স্ট্রাকশন আমরা করছি এটা ক্লিয়ার আছে যে আপনাদের কোনো ঝামেলা যেতে না যাচ্ছে না না এবার না শুনুন এই যে জায়গাটা কষ্ট করে না এখন আমিও বলতে পারবো না মেপে দেখিনি বাকি জনা যে কোয়ার জায়গা আপনার না আমার না ইনার বলতে পারবো না এটা তো আজকে নয় এবার সবই হলো এবার দেখুন আচ্ছা এবার ঠিক আছে এবার আমি এসেছি এবার আপনি কি বলবেন বলুন এর লোককে ঠান্ডা করে দায়িত্ব এখন পূজা আজ নবমী আমি আপনার কথা বলি হ্যাঁ বলুন বলুন আমি আমার সাজেশন হ্যাঁ স্যার বলুন স্যার আমি এখানে ঘটনা সম্পর্কে যাই না আমার সাজেশন হচ্ছে একটা ডেট করুন যে ডেটে বিএলআর সাহেবের আমিন থাকবে বিডিও সাহেবের একজন প্রতিনিধি থাকবে ওনাদের নিজস্ব আমিন ওনাদের নিজস্ব আমিন আছে থাকবে অপোজিট পড়ে যারা ডিসপিউট করছে তাদের লোক থাকুন মেপে একদম ডিমার্কেশন করে সেদিনকে খুঁটো পথে তার দিয়ে ঘিরে নেওয়া আমাদের দিক থেকে দেখুন একটা জায়গা একদম দিনের আলোর মতো স্বচ্ছ জিনিস যে গাছে লাইট বানছে ইভেন ওই দিকে না কোড়াকুড়ি করছে এই সাইডে যেটা 2094 এর এদিকে করছে দাগ নম্বর 2094 এখানে যখন দাগ করছে সেখানে এসে পুলিশ থাকা অবস্থায় পুলিশ কিভাবে মারধর করে এই করলো আমি আর দুটো জিনিস বলি এক হচ্ছে আপনাদের যেটা অভিযোগ আছে ওটা আপনি যেটা বলেছেন এটা তো এই মাথা ছেড়ে দিলাম নিজের পরে এই মাথা ছেড়ে একটা ব্যাটা মিটে গেল একটা ব্যাটা মিটে গেল যদি কালী পূজার আগে সম্ভব হয় আমরা কথা বলছি একটা কথা ওটা গেল দ্বিতীয় প্রবলেম হচ্ছে পুলিশ কেন এসে মারল এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম যেটা নিয়ে কমপ্লেন আছে আপনারা বলবেন পুলিশ মেরেছে পুলিশের যে বলেছে সে বলবে আমরা মারিনি আমরা তো তাকে জিজ্ঞাসাবাদ করেছি সে বলে মারিনি ওনে আবার ওই ফোনটাই বড় বড় হাত দিয়ে
লিখিত অভিযোগ দিন কারখানার নাম ঠিক আছে আপনি ইমিডিয়েট ওদের সাথে কথা বলুন, যেটা ডিসপুট ল্যান্ডে যারা কাজ করবে না কোনো অসুবিধা নেই, মাপজোক হবে, তারপর কাজ করবে। আপনাকে আমি এখানে লিখে দিয়ে দিলাম, আমি বলে দিচ্ছি, আমি বলে দিই, তারপর আপনি বলবেন, বলে দিন যে ওরা কোনো কাজ করবে না, কথা অ্যাসিওর করছি আপনাদের। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ওদের জায়গায় যেখানে ডিসপুট ল্যান্ড আছে বা এমনি ওদের নিজস্ব ল্যান্ড আছে, ওখানে যেন কেউ ওদের পুরো কিছু যেন না করে। আমি কথা বলি, তোমার আলাদা শুনে লাও সব কি বলছে সামনে ওরা মাদ্র করছে, আপনি চুপ করে তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, একটা হচ্ছে পুজোর মধ্যে হবে, ওদের বলে দেবে বাঁধবে না, তিন নম্বর জিনিস যেটা বাধ্য হয়েছে রাজ্য হবে, তিন দিন হয়েছে, তিন দিন কথা বলে দিন আগে রাস্তা দিয়ে যেতে দেবো না, মারলো আমাকে, কবে করেছে তো ওইখানে মোড়ে, কবে আজকে বললো আমি রাস্তা দিয়ে আপনার যেটা অভিযোগ আছে আলাদা করে আপনি দিন, আপনার যেটা অভিযোগ আছে আলাদা করে দিন, যেটা অভিযোগ অভিযোগ আপনি শোরুমে যান, তুমি নিয়ে যাবে না, গাড়ি খুঁতে থেকে যাবো, গাড়ি চলবে না, নতুন তিন দিনের গাড়ি খুঁতে, আমার গাড়ি এখানেই যাই 5 মিনিটের মধ্যে, আমি কুত্তা যাবো না, 5 মিনিটের মধ্যে ওই মাথাটা জামাইকে দিতে হবে, গাড়ি লেবেন না, আপনারা আপনারা
গাড়ি দিয়ে দাও, গাড়ি নেবেন, নতুন গাড়ি নিয়ে নাও, এক ঘন্টার ভেতরে গাড়ি চাই। গাড়ির চাবি দিয়ে দাও, এটা তো উনি বলতে লিখিত দিতে হবে, লিখিত দিতে মুখের কথা চলবে না, ওটা লিখিত দিতে হবে স্যার, লিখিত দিতে হবে মুখের কথা চলবে না। মৌখিক বললে হবে না, লিখিত দিতে হবে। ঠান্ডা ঠান্ডা বলছি, সব ঠান্ডা, সব কাজ ঠান্ডা না, শান্তিভাবে হয়েছে।